डॉन के दुश्मन डॉन के हाथों मरने के लिए ही पैदा होते हैं। কত টাকার মালিক শাহরুখ খান বলিউড তাকে অনেক উপাধিতেই সম্মান দেখায়। তাকে বলা হয় রোম্যান্সের কিং, তিনি উপমহাদেশের খানদেরও কিং। তাকে বলা হয় বলিউড বাদশাহ। এ তো গেল পর্দার হিসেব নিকেশ। বাস্তব জীবনেও শাহরুখ বাদশাহী জীবনযাপন করেন। পৃথিবীর সবচেয়ে ধনী সিনে তারকাদের তালিকায় দ্বিতীয় তিনি। আর্থিক সাফল্যের দিক থেকে হলিউড তারকা টম হ্যাঙ্কস, জনি দেব, জ্যাক নিকোলসরাও শাহরুখের পেছনে। শাহরুখ খানের প্রথম রোজগার ছিল 50 টাকা। প্রথম রোজগারের টাকা দিয়ে তিনি টিকিট কেটে আগ্রা গিয়েছিলেন। তবে কত টাকার মালিক শাহরুখ? তার ভক্তরা অনেকেই এই উত্তরটি খুঁজেছেন বারবার, কিন্তু সঠিক পরিমাণের অঙ্কটা কখনোই পাওয়া যায়নি। সেই হিসাবটা জানা গেল সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে। জানা গেছে আনুমানিক 5,000 কোটি টাকার আশেপাশে তার সম্পত্তির পরিমাণ। তার বার্ষিক আয় প্রায় 256 কোটি টাকা। কিং খানের বাড়ি মান্নাতে আগে একজন ব্যক্তি থাকতেন। 1995 সালে 15 কোটি টাকায় সেই বাড়িটি কিনে নেন শাহরুখ। এর বর্তমান মূল্য প্রায় 200 কোটি টাকা। দুবাই পাম জুমেরায় তার একটি বাড়ি রয়েছে। এছাড়াও লন্ডনে একটি বাড়ি আছে কিং খানের, যার মূল্য প্রায় 130 কোটি টাকা। 1999 সালে শাহরুখ খান একটি প্রোডাকশন চালু করেন। সেই প্রোডাকশনে শাহরুখ 3টি ছবির প্রযোজনা করার পর 2003 সালে সেই প্রোডাকশন হাউসের নাম বদলে রেড চিলি এন্টারটেনমেন্ট রাখেন। তবে পরে বাদশা খানের স্ত্রী গৌরী খান এই প্রোডাকশন হাউসের দায়িত্ব নিয়ে নেয়। এছাড়া 2008 সালে আইপিএল শুরু হলে অভিনেত্রী জুঁই চাওলা এবং তার স্বামী জয় মেহতার সঙ্গে কলকাতা নাইট রাইডার্স কিনেছিলেন শাহরুখ। মাত্র 1 বছরের মধ্যেই সেই ক্রিকেট দলের মূল্য দাঁড়ায় প্রায় 300 কোটি টাকা। বর্তমানে আইপিএলে সবথেকে ধনী দলের অন্যতম হল KKR। দামি গাড়ির বিষয়ে অন্যান্য তারকাদের টক্কর দিচ্ছেন শাহরুখ। তার গাড়ির তালিকায় রয়েছে BMW, মার্সিডিস, বেন্টলে, ল্যাম্বরগিনির মতো বিভিন্ন দামি দামি গাড়ি, যেগুলির মোট মূল্য প্রায় 30 কোটির আশেপাশে। এছাড়া মুম্বাইয়ে প্রায় 150 কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। পর্দার মতো বাস্তব জীবনেও সাফল্যের রূপকথার নায়ক শাহরুখ খানের স্ত্রী গৌরীর বাবা একজন সেনা কর্মকর্তা ছিলেন। স্কুলে পড়ার সময় প্রথম চেনা পরিচয় হয় শাহরুখের সঙ্গে গৌরীর। একটা পার্টির মধ্যে দুজনের বেশ অনেকক্ষণ গল্প চলে। তখন থেকেই শুরু হয় শাহরুখ গৌরীর প্রেম পর্ব এবং তাদের বিয়ে হয় 1991 সালে, যখন শাহরুখ খান খুবই গরিব ছিলেন এবং তার স্ত্রী তার তুলনায় ধনী ছিলেন। কিন্তু তাদের ভালোবাসা এতটাই সত্যি ছিল যে সেই ভালোবাসার জোরে এবং কাজের জোরে আজ সে বিশ্বের নামকরা একজন ধনী অভিনেতা। শাহরুখ খান অভিনয়ের সাথে সাথে আরও বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, তাই সম্পূর্ণ অর্থের পরিমাণ তারা গোপনে রাখেন। তবে একটা রিপোর্ট অনুযায়ী অনুমান করা হয় যে শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ প্রায় 5,000 থেকে 6,000 কোটি রুপির আশেপাশে। তো বন্ধুরা, এই ছিল শাহরুখ খানের সম্পর্কে কিছু তথ্য। শাহরুখ খান সম্পর্কে আপনি কি মনে করেন তা আমাদের নিচে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনি কি শাহরুখ খানের ভক্ত সেটিও আমাদের কমেন্ট করে জানাতে পারেন, এবং শাহরুখ খানের কোন সিনেমা আপনার সবথেকে বেশি ভালো লাগে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও জানাতে পারেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করবেন। দেখা হবে পরের ভিডিওয়। ভালো থাকবেন।